হ্যাঁ, গত কিছুদিন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন, আপনারা জানেন। তো উনি সবার কাছে দোয়া চেয়েছেন, আর এই উপলক্ষে আমরা আজকে ঠিকানা গ্রুপ অফ পাবলিকেশনস এর অন্যতম আরেকটি পত্রিকা, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় পত্রিকা এবং সকলেরই প্রিয় পত্রিকা মানব ঠিকানা, প্রাচীন এই পত্রিকার যিনি কর্ণধার এবং আজকে সেই কার্যালয়ে এই পত্রিকার পক্ষ থেকে আমরা আজকে ওনার রূপ মুক্তির জন্য দোয়া কামনা করে একটি দোয়া আমরা আজকে এখানে অনুষ্ঠিত হবে। আমাদের ঠিকানা পরিবারের সকল সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন সকল পত্রিকার, বিশেষ করে এখানে কুলাউড়ার স্থানীয় পত্রিকা, সংলাপ পত্রিকা, সীমান্তের ডাক পত্রিকা থেকে শুরু করে স্থানীয় পত্রিকা এবং সকল দৈনিক পত্রিকার প্রতিনিধি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কমলগঞ্জ থেকেও সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন সাংবাদিক ইউনিটের সভাপতি সম্পাদক সহ এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আসলে আমাদের সময় খুব কম, তারপরেও আমি না বললেই নয়, বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই এলাকার অত্যন্ত প্রিয় সকলের গণমানুষের এবং মাটিও মানুষের নেতা, ইতিমধ্যে যিনি পরিচিতি লাভ করেছেন এবং বিশিষ্ট আলেম আমাদের শায়েদ ভাই, এখানে ভাইস চেয়ারম্যান, আজকে দোয়া পরিচালনা করবেন, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা ঠিকানা পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। উপস্থিত হয়েছেন সাংবাদিক সমিতির সভাপতি আমাদের মুক্তাদি চাচা, এখানে উপস্থিত হয়েছেন আমাদের মধুলিবাজারের সাংবাদিক ফোরামের অন্যতম নেতা যিনি আমাদের মুসব্বির ভাই, এখানে মুসব্বির ভাই এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের ঠিকানা পরিবার এবং মানব ঠিকানার মফস্বল সম্পাদক প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মইনুল্লক পবন। আলহামদুলিল্লাহ।